প্রিয় বিয়ে সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের বাংলা যে সাধারণ পেপার রয়েছে ডিএসইবি ওয়ান দেশভাগ ও বাংলা সাহিত্য এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলে দেবো এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে অনুশীলন করলে এখান থেকে তোমরা বহু প্রশ্ন কমন পেতে পারো তো কী কী সেই প্রশ্ন পড়বে সেটি আমি বলবো তো তোমাদের মডুল ওয়ান এবং মডুল টু প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করে দিয়েছি তোমরা চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে নিতে পারো বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও তোমরা সেই লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তো আজকে আমি মডল থ্রি থেকে কী কী প্রশ্ন গুরুত্ব সহকারে করবে সেটি নিয়ে আলোচনা করব তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায় তার আগে একটু বলি তোমাদের এক নম্বরে পনেরোটি প্রশ্ন দশ নম্বরের তিনটি এবং পাঁচ নম্বরের চারটি প্রশ্ন কিন্তু করতে হবে ঠিক আছে তার জন্য কী কী প্রশ্ন মডেল ওয়ান টু থ্রি থেকে করতে হবে সেগুলো নিয়ে আলোচনা আজকে মডেল থ্রিটি নিয়ে এই ভিডিওতে করব মডেল ওয়ান এবং টু আমি অলরেডি দিয়ে দিয়েছি তোমরা চ্যানেলে গিয়ে ভিজিট করে ভিডিওটি দেখে নেবে এবং প্রত্যেকটি প্রশ্ন গুরুত্ব সহকারে করবে তো দেখো মডেল থ্রি কবিতা বলছে পূর্ব পশ্চিম কবিতায় পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার ভিন্ন সংস্কৃতির মধ্যে এক সুর এক আকাশের মেলবন্ধন করেছেন কবি আলোচনা করো পূর্ব পশ্চিম কবিতার মূল সুর ব্যাখ্যা করো অন্নদাশঙ্কর রায়ের খুকু ও খোকার অন্তর্নিহিত বক্তব্যটি নিজের ভাষায় লেখো এই তিনটি প্রশ্ন তোমাকে পড়তেই হবে গুরুত্ব সহকারে চার নম্বর প্রশ্ন তোমাকে বলেছিলাম যত দেরি হোক আবার আমি ফিরে আসব কোন কবিতার অংশ কবিকে উদ্ধাংশের তাৎপর্য লেখক সীমানা দাগে দাগে জমাট রক্তের তাক ঠিক আছে এই প্রশ্নটি দেখো কাল নেমি করে লঙ্কা ভাগ কোন কবিতার অংশ কবিকে উদ্ধতাংশের তাৎপর্য লেখো সুনীল বন্দ্যোপাধ্যায়ের ধাত্রী কবিতায় এক হেজি পেজি বাহাদুরে বুড়ি কোথায় কেন কিভাবে স্থান পেয়েছে পাড়াপাড় কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো ভাষা দেশ কবিতার নামকরণের সার্থকতা বিচার করো এই আটটি প্রশ্ন তোমাকে গুরুত্ব সহকারে করতে হবে বিশেষ করে এক থেকে চার এবং সাত আট এই দুটি এই পাঁচটি প্রশ্ন অবশ্যই করবে তোমাদের আমি বাংলায় ভালো নাম্বার পাওয়ার জন্য একটাই বলবো বাজার চলতি যে প্রশ্ন কোশ্চেন আনসারের বই সেগুলোকে ফলো না করাই শ্রেয় খুব ভালো যদি রেজাল্ট করতে চাও টেক্সট বই কিনবে টেক্সট বই বহু টেক্সট বই আছে সেই টেক্সট বই কিনবে বা টেক্সট কাম সহায়িকা টাইপেরও বই রয়েছে ঠিক আছে তপন চট্টোপাধ্যায়ের বই রয়েছে ঠিক আছে পার্থ চট্টোপাধ্যায় রয়েছে তো এই সমস্ত বইগুলো কিনবে ছায়া প্রকাশনীর বইগুলো কিনবে ওর মধ্যে ব্যাখ্যা করা রয়েছে গল্পটার সম্পর্কে তোমরা পড়েও কবিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যে তারপর কোশ্চেন আনসার দেওয়া রয়েছে সেই বইগুলো তোমরা ফলো করলে তোমরা সেখান থেকে প্রশ্ন কমন পাবে তোমাদের এই বাজার চলতি কিছু পাতলা চটি বই পাওয়া যায় কোশ্চেন আনসার অনেক ইউটিউব চ্যানেলে তোমাদের দেখাবে হয়তো আমার লেখা বই এই বই সবই লেখা কিন্তু সেই সহিকার মতোই কোশ্চেন শুধু অ্যান্সার লেখা থাকে আর কিছুই তোমরা এক্সট্রা পাবে না শুধু তোমরা কোশ্চেন আনসার পাবে তো সেরকম পাস করার জন্য ঠিক আছে কিন্তু ভালো নাম্বার কিন্তু তুলতে গেলে তোমাদের কিন্তু টেক্সট বই এবং সাথে সহায় কাম বইগুলো তোমরা রেফারেন্স নিতে পারো কিন্তু তবে আমি বলবো টেক্সট বইয়ের বিকল্প হয় না ভালো করে টেক্সট বই পড়লে তোমাদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন বানিয়ে তোমরা নিজের ভাষায় গুছিয়ে লিখতে পারবে যদি তোমাদের গল্প কবিতা ভালো করে আয়ত্ত করা থাকে জানা থাকে ঠিক আছে এটুকুই বলবো আজকের মতো ভিডিওটি শেষ করব এবং তোমাদের যাদের যে প্রশ্নগুলোর উত্তর দরকার আমি অবশ্যই তোমাদের দিয়ে দিচ্ছি তোমাদের বাজার চলতি বই না কিনলেও চলবে সেখান থেকে আমি আজই যে বইয়ের লেখা অ্যান্সার ভালো আমি তোমাদের কিন্তু সামনে তুলে ধরি সেখান থেকে তোমরা অনায়াসে পেয়ে যাবে তাই বাজে পয়সা খরচ করার কোনো দরকার পড়ে না তোমরা টেক্সট বইটি ভালো করে খুটিয়ে পড়ো কলেজে প্রফেসর ম্যাডামরা যা পড়াচ্ছেন সেগুলো ফলো করো এবং তার বাইরেও যদি কিছু দরকার পড়ে বা সেখান থেকেও কিছু যদি কোয়েশন অ্যান্সার না বুঝতে পারো অবশ্যই পিপিস্টারিদের সঙ্গে যোগাযোগ রেখো তোমরা উপকারই পাবে অপকার পাবে না এটুকু বলতে পারি আজকে মতো ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে সকালে ভালো থাকবে সুস্থ থাকবে এবং খুব ভালোভাবে এক্সামে প্রিপারেশন নেবে